বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মাহাদি মালিহা। আমি ইভানা কবির আছি আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখানে বসে আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটি রাত থেকেই শুরু করলাম, সন্ধ্যা বলবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। সচরাচর আমি রাত্রে কখনো ব্লগটি শুরু করি না, তো আজকে ভাবলাম যেহেতু ছোট্ট একটা রেসিপি করব, তাই আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদের উপকারেও আসতে পারে। তো বাচ্চারা যেহেতু এখানে পড়তেছিল তাই টেবিলটা অনেক নোংরা হয়ে গেছে, আমি ক্লিন করে নিচ্ছি। আমরা এখন ভাত খাবো। তো ভাত খাওয়ার আগে ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো চলুন, এখানে কড়াইতে একটা পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছে এবং বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম। তো পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিব, পুরো ফুল ভাজা ভাজবো না। তো ফুল ভাজা পেঁয়াজটা হতে হতে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন। যদি আপনাদের কাছে আরেকটু বেশি থাকে দিতে পারেন, কারণ আমার কাছে ছিল না তাই আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে, আর শীতের সিজনে একটু রসুন বাড়িয়ে খেলে কোনো প্রবলেম হয় না, শরীরটা গরম থাকে। এখানে আমি হাফ টিস্পুন সব মশলা অ্যাড করছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিব মশলাগুলোকে। যেহেতু আমি এখানে পানি অ্যাড করছি না, বিন্দু পরিমাণে পানি অ্যাড করিনি, তো আমি এখানে 5-6টা টমেটো ছোটো ছোটো করে কেটে, টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম। তো মশলার সাথে ভালো করে মাখিয়ে ঢেকে দিব। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। তো এখানে আমি আমাদের টেবিলটা রেডি করে নিচ্ছিলাম। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময় লাগবে। খাওয়ার আগে আগেই টেবিল রেডি করতে করতেই রান্নাটা হয়ে যায়। তো টমেটোটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি, বেশি ভালো করে ম্যাশ করিনি, তাহলে আবার ভর্তা হয়ে যাবে। তো এখানে আমি লাস্ট পর্যায়ে এসে 2টা ডিম অ্যাড করছি। তো ডিমগুলোকে ভালো করে জুড়া করে নিব। চাইলে আমি আলাদাভাবে জুড়া করতে পারতাম, তাহলে ছাড়া ছাড়া হতো ডিমগুলো। তো আমি এখানে টমেটোর সাথে একসাথে অ্যাড করে নিয়েছি, তো এটা খেতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখন শেষ পর্যায়ে ভালো করে এটাকে শুকিয়ে নিব, শুকিয়ে পানিগুলোকে ভালো করে টানিয়ে নিব, আর ডিমগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নিব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে চুলাটা অফ করে গরম থাকা অবস্থায় কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষা তেল দিয়ে দিয়েছি। এখানে ধনে পাতাটা দিলে আর একটু বেশি ভালো লাগতো, যেহেতু আমার কাছে ধনে পাতা নেই তাই আর দিলাম না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন টেবিলে খেতে চলে যাচ্ছি, পরে দেখা হচ্ছে। তো এ তো খাওয়া দাওয়া শেষ করে বাদবাকি যেগুলো ছিল সেগুলো ফ্রিজে সেপারেট করে রাখছি, আর টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাচ্চারা তো অনায়াসেই খেয়ে নিয়েছিল, কোনো কমপ্লেন করেনি। আশা করছি বাচ্চাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট, যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, আমি ট্রাই করি বাচ্চাদেরকে আলাদা আলাদাভাবে সবজি খাওয়ানোর জন্য। তো শেষ ভাগে যে কথাটা না বললেই নয়, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হচ্ছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।